এত মিডিয়া এসছে ঠিকই, কিন্তু রেডিও এমন একটা জায়গা যেখানে হয়তো আমরা বলতে পারি যে মাঝি মাছ ধরতে যাচ্ছে সেও যেমন শোনে, আবার এরকম অট্টালিকায় যে থাকে সেও। আমি দেখেছি পাট নিরচ্ছে আলের উপরে ট্রানজিস্টার বাজছে, আমার নিজে চোখে দেখা। এবং রেডিও একটা বইয়ের মতো না, সর্বক্ষণের বন্ধু, আপনি তো সব জায়গায় নিয়ে যেতে পারবেন। এখানে একটা অদ্ভুত ভাবে সক্ষমতা কিন্তু রেডিওর সঙ্গে মানুষের তৈরি হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে আপনি বলে থাকেন এটা যে রেডিওতে কথা কইতে জানতে হয়, ঠিক আছে? তো নতুন যারা বাচিক শিল্পী হতে চায় বা বাচিক শিল্প জগ মানে বাচিক শিল্প জগতে প্রবেশ করেছে সবে, সেখানে কথা কওয়ার প্রসঙ্গ ক্ষেত্রে আপনি ঠিক কি কিভাবে তাদেরকে একটুখানি বলা যেতে পারে এখনকার ভাষায় টিপস দিতে চান? যদিও সেই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো আপনার কাছে, তার আগে আমি এটুকুনি জানতে চাই যে এই বাচিক শিল্পের হাত ধরেই আপনার এই রেডিওতে যে আসা, সেখানে আপনার নিজস্ব কাজগুলো কোনগুলো আপনার ক্ষেত্রে মানে আপনার দিক দিয়ে আপনি মনে করেন এই কাজগুলো আমার বিখ্যাত কাজ রেডিওতে? অ্যাকর্ডিং টু ডারউইন সাহেব, আমরা তো বাটুকু বাদ দিয়ে নর হয়েছি, মানে বানর থেকে নর হয়েছি। বানরের স্বভাব হলো যে গাছে তারা আশ্রয় পায় তার বিভিন্ন ডালে অকারণে বা কারণে নাচানাচি করে। তা আমিও তাদেরই তো উত্তরসূরি, বহু ডালেই আকাশবাণী নামক বিশাল বট গাছটার বহু ডালেই নাচানাচি করেছি, নাটক লিখেছি, নাট্যরূপ দিয়েছি, অভিনয় করেছি বহু বহু নাটকে, নাটক প্রযোজনা করেছি, গীতিকার হিসেবে প্রচুর গান লিখেছি, মিউজিক্যাল ফিচার লিখেছি। কিন্তু সেরা কাজ যেটা বলবো আমি, ফোক অপেরা। প্রথম তখন এলো দিল্লি থেকে নির্দেশ এলো যে গ্রামে গঞ্জের মানুষের মধ্যে তোমরা বিজ্ঞানকে ছড়িয়ে দাও। সায়েন্স অফিসার হচ্ছেন ডক্টর অমিত চক্রবর্তী, তিনি তখন সুভাষ দাস পরে বেঁচে গেছিলেন, তাকে দিয়ে একটা নাটক ইয়ে করলেন, মিউজিক্যাল ফিচার, তাতে হেমন্ত মুখোপাধ্যায়, অরুন্ধতী অংশের মানে বিখ্যাত এনে 18,000 টাকা খরচ করে তখনকার দিনে, এটা ধরো 80-এর দশকের একদম প্রথম সালটা কি মনে পড়ে? 81 এটা ফিচার করলেন, ভালোই, খারাপ না, ভালোই হলো। কিন্তু যে কোনো কারণে পাবলিক, তোমাদের ভাষায় পাবলিক খেলো না, এখনকার ভাষায় বলা যেতে পারে। তা আমি পরের দিন আমাদের একটা প্রত্যেক দিন আসর বসতো অমিতের, এতে চায়ের আসরটা মিটিংয়ের পরে, এই অমিত গম্ভীর একেবারে আষাঢ়ের মেঘের মতো, মানে মিটিংয়ে খুব ঝাড় খেয়েছেন, অত টাকা গেছে কিন্তু পাবলিক যাচ্ছে তাই অবস্থা শুনে শুনে। তাই বলুন দেখো প্রবলেমটা কোথায় জানো? তোমাদের অবস্থা সেই শহুরে বাবুর মতো ইন্সপেক্টর, ক্যানেল এরিয়া, সেখানে নৌকো ডুবা কত পাবে, 2 মাইল অন্তত একটা তাকে একটা ক্যানেলের সামনে দাঁড়িয়ে সে অনেকটা জল। তাই বলে ভাই শোনো শোনো, এখানে কতটা জল আছে বলতো? তার কি কিছু ঠিক আছে গা বাবু, কোথাও 1 চিটো তো কোথাও 1 এঁটো, 1 চিটো 1 হাঁটু, কোথাও 1 কোমর হবে গো বাবু, তো 1 কোমর, তাহলে অ্যাভারেজ কি দাঁড়ালো অঙ্ক করছে 1 হাঁটু। তিনি নেমে পড়লেন এবং ভিজে গেলেন। তুই আমাকে কি মিথ্যে কথা বল, মিথ্যা তো কই নাই গো বাবু, আমি তো বললাম কত কত কোর। এবার তার মুখে অঙ্ক ভুল হলো না, এই মিথ্যে কথা বলে এই ভাবতে জীবন তোমাদের সেই অবস্থা। তোমরা গ্রামেই যাবে কিছু মনে করো না, সত্যিকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, গ্রাম বাংলাকে বিনা পয়সায় যদি তুমি পথের পাঁচালি দেখাও, তার পাশে যদি একটা তরজা গানের আসর বসে, পথের পাঁচালির জন্য তোমার মায়া হবে। কথাটা ওর মাথায় ঢুকে কী করে করতে পারো সেইটাই বাদে এসো, কী করে দেখো না এতগুলো মানুষ আছেন এখানে, কেউ না কেউ কোনো একটা পথ বার করতে পারবে না, তুমি বার করে দেখাও। তুমি পারো মানে আমার একটু ইগোতে শুশুরে দিল, আমিও গাইয়ে পাঠি মার মতো হলো, ঠিক আছে পারি দেখাবো। দিন তিনেক পরে আমি একখানি তরজা গান নিয়ে গেল দূষণের উপর, আমি পড়লো পরে কোথায় চা খাবে বা আনন্দ করবে কি বলবে, ভয়নি কিছু, যে কোনো একটা বলবে, তো বসো আমি আসছি, তত্ত্বার করে চলে গেল স্ত্রীর কাছে, ত্রিদীপরঞ্জন মারা যায় অনুকূল, শোনো খুব মনে ধরেছে করো, তোমাকে সমস্ত রকম স্বাধীনতা দেয়া, সত্যি সমস্ত রকম স্বাধীনতা,
দুটো দরজা গানের দুটো খুলুন, একটাই হচ্ছে অজিত বাগচি, তার প্রতিপক্ষ হচ্ছে অমর অমর পাল। এই যতদিন ব্রডকাস্ট হলো সেদিন ডিউটি অফিসারদের মাথা খারাপ, ফোন ধরতে ধরতে প্রতি মুহূর্তে একটা করে ফোন, যে সায়েন্স নিয়ে এই জিনিস হয়, বিজ্ঞানের সাথে তরজার বিষয় মানে কেউ কল্পনাতেও আনতে পারে পারেনি কখনো। যাই হোক, এই সিরিজে এবার চলো তরজা গান, কবি গান, পাঁচালি গান, মানে পর 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 চলছে। আমার আর কোনো কাজ নেই, অমিত করলে তো অন্যান্য সেকশন থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে ওখানে বসে শুধু ওইটা করবে, আর কোনো কাজ তোমার নেই এইটা। এবং তার তিনটে পাঠানো হয়েছিল দিল্লিতে, ওরা 1 লাখ তখনকার দিন 82-83 সাল 1,20,000 টাকা পাঠিয়েছিল যে তোমরা এটা একটু সাবার এরিয়ায় গিয়ে একটা ওয়ার্কশপ করো, সেটা হয়েও ছিল এই এতে কী বলো থেকে 12 সে সেটা বলো স্ট্যান্ডটা পইলা সিনিতে চাইল্ড ইনস্টিটিউট ঘর দিয়েছিল ওদের কলোরেশন হয়েছিল। এইটা আমি মনে করি আমি যে কাজ করেছি ওই কাজটা আর কেউ কখনো করেনি। আর এই একটা মানে দিক আপনি আজকে বললেন এই কথা প্রসঙ্গে আজকে দর্শক বন্ধুরা জানতে পারলো, এবং যারা রেডিও নিয়মিত শুনে তারাও এটা হয়তো আজকে প্রথম জানতে পারলো আমাদের মাধ্যমে, এই যে তরজার সাথে বিজ্ঞানের এরকম একটা সম্পর্ক, মানে এটা বোধহয় মানে এই শোভনীয় ব্যাপারটা বোধহয় একমাত্র শোভন পাঠকই পারে। আর প্রথম নাটক মনে পড়ে মানে প্রবেশ রেডিওতে প্রবেশের পর প্রথম নাটক, প্রথম কণ্ঠদান বলা যেতে পারে বীরেন্দার নাটকটা ছিল, নামটা ভুলে গেছি, প্রথম নাটক বীরেন্দার। আর শেষ 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 হচ্ছে রাধাকৃষ্ণ। আচ্ছা, ওটা আমি অভিনয় করিনি, ওটা আমি প্রযোজনা বেতার রূপ দিয়েছি, প্রযোজনা করেছি ওটা। আচ্ছা, আর আপনার সময়ে আকাশবাণীতে আপনি যে সময়ে যে ধারায় আপনি বয়েছেন বলা যেতে পারে, যুগ তো পরিবর্তন হয় যুগের নিয়মে, সেখানে এই মুহূর্তে সেই ধারাটা মানে যে আবহমান কাল ধরে যে ধারা বয়ে এসেছে সেখানে কি এখন কোথাও একটু পার্থক্য দেখা যায় রেডিওর ক্ষেত্রে? এই কথাটা আমাকে দিয়ে বলাবে, কারণ এখন তো লতায় পাতায় লেগে আছি। এক কথা একটু বলতে পারি, তখনকার দিনে রেডিওর জন্য লোক বেছে নেওয়া হতো, আর এখনকার তাদের মানে তাদের রেডিওটা চালাবে এই জন্য তৈরি করছিল, এই ক্রিয়েটিভিটিগুলো তাদের দিতে হবে। আর এখন কিছু লোকের জন্য রেডিওটা, তারা ভালো থাকবে, খাবে দাবে, ঘর সংসার করবে, এই অ্যাঙ্গেলটা বদলে গেছে। আর রেডিওর ক্ষেত্রে আগে যে জনজীবনে যে রেডিওর প্রভাব, এখনকার দিনে যে মানে যেভাবে আপনি তো এখনো জড়িয়ে আছেন সেই প্রসঙ্গে আপনি খুব ভালো করে বলতে পারবেন, মানে আকাশবাণীর ক্ষেত্রে বলতে যেতে পারে এই প্রাইভেট এফএম স্টেশন আসার পর বিভিন্ন যেগুলো এসছে জনজীবনে, এই মুহূর্তে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান সেগুলোর প্রভাব কতটা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে? যদি ভিজুয়াল আসলে টিভির ব্যাপারটা বাদ দাও, এই যে এফএম টিএম টাইম বলো না কেন, একটা বয়সের ছেলে মেয়েদের কাছে এইসব প্রাইভেট এফএমগুলো সত্যি খুব পপুলার, কিন্তু সার্বিক বিচারে প্রত্যন্ত গ্রাম বাংলায় তারা কিন্তু এরা এগুলো শুনবে না, তারা পাটে রোগ পোকা দমন যাত্রা এই ধর বা একটু শিক্ষিত মানুষরা প্রাত্যহিকী নাটক অসম্ভব হয় বলেন, সব সার্বিক বিচারে রেডিও এখনও অনেক জোজন এগিয়ে আছে, কেন এক একটা প্রাইভেট এফএম যেগুলো তাদের একটা জায়গা থাকে, এর মধ্যে একটা নির্দিষ্ট বয়সে এবং নির্দিষ্ট মানসিকতার ছেলে মেয়েরা খুবই উল্লসিত, এবং তার সংখ্যায় কজন সার্বিক বিচার অবশ্যই তাই, অবশ্যই তাই। মানে একটা জিনিস বলা যেতে পারে যে ওই বহুজন হিতায় বহুজন সুখায় যে কথাটা, সেখানে বোধহয় আকাশবাণীর বিকল্প কেউ নেই, কোনো বিকল্প নেই এখন পর্যন্ত হয়। আর ভবিষ্যতে আপনি যদি মানে হয়তো এরকম আপনার মতন মানুষজনদের তো একটা দায়িত্ব থেকে যায় যে ভবিষ্যতে কোনো একটা কান্ডারি রেখে যাওয়া বা একটা ধারা তৈরি করে যাওয়া, যে অ্যাটলিস্ট যেন সেই জায়গাটাকে যেন সেই ধারাটা বয়ে নিয়ে গিয়ে রেডিও যেন অবক্ষয় না যায় বরং উত্তরণ ঘটে, সেই জায়গা থেকে কোন কোন জিনিসগুলো এই মুহূর্তে একটু পরিবর্তনের দরকার বলে আপনার মনে হয় রেডিওর প্রোগ্রামের ক্ষেত্রে? সেটা বলার যোগ্যতা আমার নেই, তবে এটা সত্যি কথা, হার্দ্য উপস্থাপন এক কথা এইটুকু বলতে পারি, এর বেশি বলার সাহস আমার নেই, বলা উচিতও নয়, হার্দ্য উপস্থাপনাটা এখন একটু বেশি দরকার। আর ইদানিংকালে যে প্রযোজনাগুলো হচ্ছে নাটক বলুন বা বিভিন্ন যে ফিচার্সগুলো সেগুলো সেগুলো আপনার মানে ক্ষেত্রে বলা চলে যে আপনারা যেভাবে করে এসেছেন, এই যে একটা অদ্ভুত ব্যাপার বললেন যে তরজা গানের সাথে বিজ্ঞানের একটা অদ্ভুত মিল এবং সেটা নিয়ে প্রচার, তো এরকম
একটা অত্যাধুনিক, আমরা অনেক অত্যাধুনিক হয়েছি, কিন্তু সেই অর্থে কি আমরা প্রেজেন্টেশনে অত্যাধুনিক হতে পেরেছি? দেখো, যেখানে মূল বক্তব্য আঙ্গিক এসে চাপা দিয়ে দেয় স্টাইল, সেখানে আমার মনে হয় না বেতাশ্রা তারা খুব খুশি হবে। আমি কথাটা কি বোঝাতে পেরেছি? তার মানে কি আধুনিক নাটক এবং ইন্দ্রজিত এসবের আঙ্গিক খুব সুন্দর, তা নিয়েছে, কিন্তু এখন যেগুলো হচ্ছে তার মধ্যে সেরকম প্রাণের তৃপ্তি শ্রোতারা কতটা খুঁজে পাচ্ছেন আমি কিন্তু নিশ্চিত নই।